7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে মাত্র 20 মিনিটে অন্তত 5000 রকেট ছোড়ে হামাস। হামাসে হামলার নাম দিয়েছে অপারেশন আলাক্সা ফ্লাড। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা দিয়ে কঠোর প্রতিশোধের কথা জানিয়েছেন। হামলার পর ইসরায়েল ছাড়তে শুরু করেছেন বিভিন্ন দেশের নাগরিকরাও। Deci am fost în aeroportul din Tel Aviv și la un moment dat ni s-a spus că se bombardează, să fugim, să ne adăpostim în buncăre. A fost îngrozitor, o experiență de nedescris. Faceți loc. Nu mai speriați că faceți prea multe lucruri. A venit cineva să ne ia forțat de pe stradă, a venit să ne ia, haideți să intrați în buncăr, n-aveți voie să stați afară. Deci nu puteai să te gândești sau ceva, n-aveai voie. Prošli jedino je naš avion, još jedan američki otišao, preletao se i ostali su ostali tamo i još čekaju. 365 বর্গ কিলোমিটার আয়তনের গাজা এবং 5655 বর্গ কিলোমিটার আয়তনের পশ্চিম তীর নিয়ে স্টেট অফ প্যালেস্টাইন বা ফিলিস্তিন রাষ্ট্র গঠিত। 1948 সালে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিম তীর এবং গাজার অংশ নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হওয়ার কথা। তবে যুক্তরাষ্ট্রের সমর্থনে থাকা 22145 বর্গ কিলোমিটার আয়তনের ইসরায়েলের দখলদারিত্বের কারণে আজও আলোর মুখ দেখেনি ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের শেষ স্বপ্ন। উল্টো পশ্চিম তীরে ইসরায়েলের দখল অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য মতে পশ্চিম তীরে অবৈধভাবে বসবাস করা ইসরায়েলের সংখ্যা 6,70,000 ছাড়িয়েছে। চলতি বছরের শুরুর দিকে নতুন করে আরও 5,700 বসতি স্থাপনের অনুমতি দেয় ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। স্বেচ্ছাসেবক সংগঠনগুলো বলছে যেভাবে পশ্চিম তীরে ইসরায়েল তার দখল অব্যাহত রেখেছে তাতে অচিরেই পুরো পশ্চিম তীর ইসরায়েলের দখলে চলে যাবে। 1948 সালের 14 মে ব্রিটেনের সহায়তায় ইহুদিরা ফিলিস্তিনে স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয়। 1967 সালের 5 থেকে 10 জুন 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে। এ যুদ্ধে মিশরের সিনাই উপত্যকা, সিরিয়ার গোলান মালভূমি, ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। সেই থেকে পুরো প্যালেস্টাইনের পূর্ণ কর্তৃত্ব নেওয়ার চেষ্টা করে যাচ্ছে ইসরায়েল। ভূখণ্ডের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন করে আসছে প্যালেস্টাইনের বাসিন্দারা। পশ্চিম তীর এবং গাজার একক নিয়ন্ত্রণ ছিল ফিলিস্তিনের জাতীয়তাবাদী এবং সামাজিক গণতান্ত্রিক দল ফাতার কাছে। 2006 সালের 25 জানুয়ারি গাজা এবং পশ্চিম তীরে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ফিলিস্তিনের সুন্নিদের উগ্র মৌলবাদী রাজনৈতিক দল হামাস জয়লাভ করে। এরপর থেকে গাজার নিয়ন্ত্রণ রয়েছে হামাসের কাছে। থেমে থেমেই ভূখণ্ডের কর্তৃত্ব নিয়ে ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষের ঘটনা ঘটছে। কাজী আমরাত, দেশটিভি।